গ্রামবাসীদের চলাচলের রাস্তা বন্ধ করেছে রেল। প্রতিবাদে রেল আটকে পথ অবরোধ গ্রামবাসীদের। দীর্ঘ সময় অবরোধের ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জে। গ্রামবাসীদের চলাচলের জন্য রেল লাইনের ওপর দিয়ে ছিল পথ। সম্প্রতি রেলের পক্ষ থেকে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ফলে সমস্যায় পড়েন আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ। প্রতিবাদে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার তারকনগর হল্ট স্টেশনে। জানা গেছে, স্টেশনের অদূরে রেললাইনের ওপর দিয়ে গ্রামবাসীদের চলাচলের একটি রাস্তা রয়েছে। সেখানে নেই কোনো লেভেল ক্রসিং। গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে বাঁশের গেট তৈরি করে রেখেছিলেন। সেই জায়গায় সম্প্রতি ঘিরে দেয় রেল দপ্তর। গ্রামবাসীদের দাবি, এই পথ দিয়ে গ্রামের মানুষের পাশাপাশি যাতায়াত করেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই রেল গেট বন্ধ হয়ে গেছে, আমাদের এই স্টেশনে সব ছেলে মেয়ে এপার ওপার যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। স্কুলে বাচ্চারা যায়, 16 তারিখে স্কুল খুলবে, তারপরে আমাদের হসপিটালে যাওয়ার অসুবিধা আছে, সব কিছু থানায় যাওয়া। আমাদের রেল গেট বন্ধ হলে আমরা চলাচল করতে পারবো না। আমাদের অটো, ভিডিও অফিস সব কিছুই আমাদের এই লাইন দিয়েই চলাচল করে। আমাদের আমাদের সব কিছু এইখান দিয়ে আসা যাওয়া হয়। আমরা দাবি করছি রেল কর্তৃপক্ষের কাছে, আমাদের রেল গেট খুলে দিন, আমরা সাথে সহযোগিতা সবাই সম্পূর্ণভাবে চলাচল করতে পারি। গ্রামবাসীদের দাবি, রেল দপ্তরকে একাধিকবার জানানো সত্ত্বেও কর্ণপাত করেননি তারা। তারই প্রতিবাদে এদিন গ্রামবাসীদের সাথে নিয়ে পথ অবরোধে সামিল হলো মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও জিআরপি। অবরোধকারীদের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন তারা। অবরোধকারীদের দাবি, সুরাহা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। গত 25 মে ভারতীয় রেলের তরফ থেকে আমাদের তারকনগর রেলগেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে তারকনগর সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানকার অটো, টোটো, মোটর ভ্যান সহ সাধারণ কৃষকের জীবন এবং জীবিকা তীব্র সংকটের সম্মুখীন। আমরা কোনো মুমূর্ষ রুগী নিয়ে কৃষ্ণগঞ্জ হাসপাতালে যেতে পারছি না। আমাদের বিডিও অফিস কৃষ্ণগঞ্জ, আমাদের সিমনিবাস গ্রাম পঞ্চায়েত প্রশাসনিক কোনো অফিসে আমরা একটা তিন চাকা গাড়ি নিয়ে যাওয়ার আমাদের ক্ষমতা নেই। আমরা আমাদের দাবির সঙ্গে এই সহমত পোষণ করার সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়ে আজ আমরা সকাল 7টা থেকে আমরা রেল অবরোধ শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।